ওই দেখো আমাদের বুলু রানীর আর মাত্র তিনটে বাচ্চা গিয়ে ঠেকেছে, সব বাচ্চাগুলোকে গাড়িতে চাপা দিয়ে দিয়েছে গো। আমি কিছুক্ষণ আগে আওয়াজ পেলাম, মনে হলো বাচ্চাগুলো খুব চিল্লাচ্ছে, কি ব্যাপার? না ওরই, ওই দেখো ওরই ওরকম করছে বলে চিল্লাচ্ছে, দেখো দেখেছ ওরই, ওটাও কি বদমাইশ, ওরই আসলে ওদের সাথে খেলবে আর ওরা ওলি বাবালি ওইখান, এই আসতে দে, ও ফাঁক দিয়ে দেখ ঢুকতে চাইছে, ওকে ঢুকতে দে মামা। আসছে না কেন, ওর সাথে খেলছে না কেন, চেষ্টা করছে দেখো। এই তুমি ছায়াটা ছেড়ে দাঁড়াও না, বসেই গেল ওখানটা। বুলুর সব গল্লু গল্লু বেবি গুলোই চলে গেছে, ছোট ছোট রোগা পাতলা বেবি গুলো রয়ে গেছে। এখানটা আছে না একটা, হ্যাঁ কালোটা আছে, ওই জন্যই ওরম হচ্ছে। আরে সারাদিন পটি করেনি, ভাগলো করলেনি, আয় আয় আয়, ও আর ঢুকবে কি করে, সামনে বসে আছে। এই বাবারে কি ভয় কি ভয়, এই দেখছিস তোকে বকে দিল, অরিও চলে এসো।